হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মনসুরাবাদ 8 নম্বর রোডে শাহালি রহিমা ডেয়ারি ফার্মে। এই শাহালি রহিমা ডেয়ারি ফার্মে রয়েছে বাংলাদেশের সবচেয়ে অন্যতম ফার্মে যে গাভীগুলো, সে সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। আমরা কথা বলবো এই ফার্মের দেখাশোনার দায়িত্বে রয়েছেন উনি মালিক সজল ভাইয়ের সাথে। ভাই আসসালাম আলাইকুম। কেমন আছেন আপনি ভাই? যারা নতুন খামারি তারা আসলে কোন গরু দিয়ে তাদের খামারটা শুরু করা উচিত বলে মনে করে? তাদেরকে শুরু করা উচিত যে বাংলাদেশে যে ছোট গরুগুলি, মানে অস্ট্রেলিয়ান যেটা সেকেন্ড মডেল যেটা গরু আছে, ফার্স্ট মডেল সেকেন্ড মডেল ফার্স্ট মডেল আর সেকেন্ড মডেল বলতে আপনি কি বুঝাচ্ছেন? ফার্স্ট মডেল হচ্ছে যে দেশি গরুর পেটেতে ডাইরেক্ট যে সরাসরি যে গরুকে বাচ্চা দিয়েছে, অস্ট্রেলিয়ান বাচ্চা দিয়েছে, ওটাকে ফার্স্ট মডেল বলা হয়। আর সেকেন্ড মডেল হচ্ছে যে ওই অস্ট্রেলিয়ান গরু পেড়িতে যে বাচ্চাটা হচ্ছে, যে কালো পাখরা বাচ্চাগুলি হচ্ছে, সাদা পাখরা বাচ্চাগুলি হচ্ছে, এগুলো হলো সেকেন্ড মডেল। থার্ড মডেল হচ্ছে যে যে গরুগুলি আমাদের 31, 35, 36, 40 লিটার দুধ হচ্ছে, এটা হলো থার্ড জেনারেশন। আমরা এখন আছি থার্ড জেনারেশনে, আপনারা সেকেন্ড জেনারেশনের বাচ্চা নিয়ে পালা উচিত। তাহলে তাদের সেকেন্ড জেনারেশন বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো চেনার উপায়টা কি? বাচ্চাগুলি চেনার উপায় হচ্ছে যে ভাই, মুখে বললে তো চিনতে পারবেন না, বাস্তবে এসে দেখতে হবে, গরু দেখতে হবে, দেখে আপনি বুঝতে হবে যে 10 দিন সময়, 10 দিন 15 দিন 1 মাস সময় দেওয়া এই গরুগুলি দেখতে হবে। দেখলে আপনি বুঝবেন, নিজের থেকে বুঝতে পারবেন যে ফার্স্ট মডেল কোনটা, সেকেন্ড মডেল কোনটা, থার্ড মডেল কোনটা, আপনি নিজেরটা নিজেই বুঝবেন। অ্যাকচুয়ালি যারা খামারি রয়েছে নতুন খামারি, তাদের অনেকের অনেক দেশের বাইরে থাকে, দেশের থেকে দেশে এসেই তারা চিন্তা করে যে আমরা একটা খামার করবো, আমি বেকার থাকবো কেন, আমি নিজের দেশে এসে নিজের একটা কর্ম করবো, একটা প্রতিষ্ঠান করবো। দেশে এসে নিজে যে কর্ম করতে চান, তাহলে একটা যে কোনো একটা ফার্ম, যে পুরানো ফার্মের মালিক যারা আছে তাদেরকে আইসা তাদের কাছে পরামর্শ নেন, দরকার হলে তাদের সাথে কাজ করেন। আপনি যতই টাকা পয়সা হবে তাদের সাথে যদি কাজ করেন, 1 মাস, 2 মাস, 3 মাস কাজ করেন, কাজ করলে আপনাকে পুরো ধারণা পাই দেবে। আপনি গরুর ট্রিটমেন্টটা শিখবেন, প্রাথমিক চিকিৎসাটা শিখবেন, গরুগুলি কী সমস্যা হলে কী করতে হইব না করতে হইব, কোন গরুগুলি আমার কিনতে হইব, কোন গরুগুলিকে আমি আগাইতে পারবো, এটা আপনি পারবেন। আপনারা এসব কষ্ট করতে হবে, এগুলো হলো যে কষ্টের উপরে। আপনি পরিশ্রম করবেন না আপনি পাবেন না, আপনি পরিশ্রম করবেন আপনি পাবেন। এই গরুগুলি যত পরিশ্রম করবেন এই গরুগুলির উপরে, এই গরুগুলি দুধ দিব, পরিশ্রম করবেন না এই গরুগুলি দুধ দিব না। আমরা দেখেছি অনেকে হলো ছোট ছোট যে বকনাগুলো আছে, এই বকনা দিয়ে হলো তারা হলো প্রথমে খামার করা শুরু করে, কিন্তু তারা হলো বলে যে বিভিন্ন খামারিরা আছে তারা ভালো জাতের গাভীগুলো বিক্রি করে না। আমি বলি আপনার একটা বকনাগুলি আপনি যে পালবেন, আপনি একটা বকনা যদি পালতে হয় আপনার 2 থেকে 2.5 বছর খাওয়াই তৈব বসায়, সে খাবে। 10টা বকনা যদি পালেন পার মাস আপনার একটা বকনা খাবে 5,000 টাকা করে ভুষি, 5,000 টাকা 10টা বকনা কত মাসে 50,000 টাকা খাবে। 10টা বকনা বলেন 50,000 টাকা খাবে। যদি 5টা বকনার সাথে 2টা গাভি বলেন, ওই 2টা গাভি 5টা বকনারে চালাই নিয়ে দিতে পারবে, আপনার কষ্ট হবে না। আর বকনাগুলি পালতে হলে বকনাগুলি চিনতে চিনতে হবে, না চিনলে হবে না। আপনি একটা নতুন মানুষ আসছে, আমি চাবো যে না এগুলোটা আমি 5,000 টাকা বেশি বেশি চালাই, আমি একটা মিশা কথা কমো, এই মিশা কথাগুলো এগুলো লাগা গেলে 5,000 টাকা বেশি কমে। তাহলে কি করা উচিত বলে মনে করেন? কি করা উচিত আইসা আপনাকে, যে আমি বললাম যে একটা আইসা একটা ফার্মে দরকার বললে আপনি নিজে এসে পরিশ্রম করেন, 2 মাস 3 মাস পরিশ্রম করলে আপনি একটা জাতের উন্নয়ন, জাতটা কী জাত, কোন জাতটা দুধ হচ্ছে, কোন জাতটা দুধ হবে, কোন জাতটা দুধ হবে না, এটা আপনি বুঝতে পারবেন। তো আপনারা আমাদের এই প্রতিবেদনে যদি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেয়, সেই সুবাদে যারা এই গাভী কিনতে চায়, বকনা কিনতে চায়, তাদেরকে কি সহযোগিতা করবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ সহযোগিতা করব। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ ম্যাম, বলেন। 01997846063। আপনার নামটা? মোহাম্মদ সজল। আপনাকে কোন ঠিকানায় পাওয়া যাবে? আমাকে মুন্সিরাবাদের ঠিকানায় পাওয়া যাবে, এখানে আসলেই পাবে। ভাই আমাদের আমাদেরকে আরেকটা বিষয় বলবেন, দেশে তো অনেক ধরনের মানে হলো গাভীর বাচ্চা হয় এবং মানে হলো উন্নত জাতের হলো বীজগুলো মানে হলো কৃত্রিম পর্যায়ে দেওয়া হয়,
তো আপনাদের কাছে কি এমন কোন মানে এলো জাতের যে বাচ্চা বা বীজ দেওয়া আছে কিনা বা নিতে পারেন কিনা বা কোথাও কিনে নেওয়া যায় কিনা, দেশের বাইরে থেকে আনা হয় কিনা, এই সম্পর্কে একটু বলবেন ভাই। আমরা সরকারি যে কৃত্রিম প্রজনন কেন্দ্র আছে গুলিস্তানে, তো ওদের কাছ থেকে আমরা রিসেন্টলি আরো 5-6 বছর আগে কিছু বীজ পাইছিলাম। আমাদের এলাকার ভিতরে কমসে কম 15-20টা বাচ্চা হয়েছে গরু। মনে করেন যে বাচ্চাগুলি কি ধরনের বীজগুলো ছিল, সেটা কি রানী অরিজিনাল রানী, যার ভিতরে রানীর ভিতরে কোনো ভেজাল নেই, অরিজিনাল রানী, ওই রানী বাচ্চাগুলো হয়েছে। মনে করেন যে অন্য গরু বাচ্চা দিয়েছে একসাথে, ওই বাচ্চা 3 মাসে যদি এতটুকু হয়, 3 মাসে বড়, ওই বাচ্চাগুলি 3 মাসে বড় হয়েছে এত বড়। মনে হয়েছে যে গরুগুলি 8-9 মাসের ভিতরে 15 মাসের ভিতরে মারে ছাড়াই দেবো, মারে তো বড় হয়ে যাবো। যখনই শীতের ভিতরে বাচ্চাগুলি হয়েছে আমাদের, এগুলি যখনই গরমটা পড়া শুরু হয়েছে তখনই প্রত্যেকটা বাসুর স্টক করা মারা গেছে। উন্নত জাতের বাসুরগুলি আমাদের আমরা পাচ্ছি না, এই কারণে বাসুর আমরা পাচ্ছি না, যে একবার পাইছি পাওয়ার পরে আমরা এখন আর পাচ্ছি না। তাহলে আমরা কি এই বাংলাদেশে এই ধরনের উন্নত জাতের যে গাভী বাচ্চা বা এই ধরনের বীজ কি আমরা পাবো না? তাহলে দেশ যেহেতু ডিজিটাল হয়েছে, আস্তে আস্তে সব ডিজিটাল হবে, আস্তে আস্তে সব পর্যায়ে আসবে। বাংলাদেশ দুধে ভাতে মাঝে ভাতে বাংলাদেশ, বাচ্চাদের জন্য দুধ লাগবে, দুধের দুধের প্রয়োজনটা মেটানোর জন্য বাংলাদেশ সরকার যে কোনো উপায় হোক বেশি দুধের গাভীর জন্য, বাংলাদেশের যে কৃষি কাজ করতেছে তারা, তাদের জন্য এই জিনিসটা আনবে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। ভাইয়ের কাছ থেকে যে ভাই মূলত যে ম্যাস্টাটিক যে রোগগুলো আছে, যে খুরা রোগগুলো আছে সে সম্পর্কে বলেছেন, এবং উন্নত জাতের যে মানে হাইব্রিড যেগুলো সেগুলো মানে নিয়ে আসার পরে এই আবহাওয়ার সাথে যেগুলো না খাপ খায় সেই সুবাদে গরমের কারণে তা ওগুলা স্টক করে মারা যায়। এবং যারা খামার করতে চান, প্রথম শুরুতে যে খামারগুলো করতে চান, নতুন খামারিরা নতুন উদ্যোগ, তারা মূলত যারা সিনিয়র খামারি ভাই আছেন তাদের সাথে গিয়ে কাজ করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন, যে কাজটা শেখার জন্য তাকে কাজ করার জন্য না, মূলত হলো তার একটা খামার করে সে যদি তাদের লসে না পড়েন
সে মোটামুটি কথা যে সাধারণ যে ধারণাগুলো দরকার সেগুলো নিজে থেকে আগে প্রথমে শিখে তারপরে করা বলে উচিত বলে মনে করেন। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন।